বর্ডার ছেড়ে ভোট কেন্দ্রে চলে আসছে বিএসএফ অভিযোগ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের প্রথম দিনের ভোটেই কোচবিহার জেলার সীমান্ত এলাকাগুলিতে ভোট ভোট চলাকালীন তীব্র করেন তিনি এদিন একটি বুথে সঙ্গে সরাসরি বাদানুবাদে জড়িয়ে পড়েন রবীন্দ্রনাথ বাবু তার অভিযোগ সীমান্তে পাহাড়ের কাজ ছেড়ে সরাসরি বুথে এসে ভোটের কাজে নামার কথা নয় বিএসএফ এর কিন্তু তাদেরই দেখা গেল অন্য ভূমিকায় এ নিয়ে নির্বাচন কমিশনকে জানানোর চেষ্টা হলেও তিনি ফোনই ধরেন বলে অভিযোগ করেছেন উত্তরবঙ্গ মন্ত্রী পড়ার এলাকাগুলোতে বিএসএফ তারা তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে বুথগুলোতে ডিস্টার্ব দিচ্ছে ওদের তো বুথ কেন্দ্রে যাওয়ার কথা নয় এবং বুথ নিয়ে ভোট নিয়ে ওদের মাথা গলানোর কথা নয় তো বুথে তো বিএসএফের নাক গলানোর কথা নয় তো সমস্ত দিক দিয়ে ডিস্টার্ব দিচ্ছে কারণ কি ভোটকে প্রভাবিত করা ভোটারদের আতঙ্কিত করা বিশেষ করে বর্ডার এলাকায় মানুষ যারা বাস করে বিএসএফের উপরে অনেকটা নির্ভর করতে হয় বিএসএফ যদি বলে ওখানে ভোট দাও ওখানে ভোট দাও এখানে ভোট দিও হ্যাঁ বা ভোট দিতে যাবে না বর্ডার এলাকার মানুষ অনেকটা হ্যাঁ ভোট দাও মানে কি ওখানে ডিস্টার্ব করছে মানে বিএসএফ এর বর্ডার ছেড়ে তারা বুথ কেন্দ্রে চলে এসছে उसी लिए ये जा रहा है तो अंदर कोई भी तो आपका नहीं देखने करना है ऑफिसर देखेंगे अगर अंदर वो वो तो नहीं जाएगा सर ये बताइए आपका आपको कुछ करने नहीं पड़ेगा कर ऑफिसर